বন্ধুরা, পৃথিবীর বুকে এমন কয়েকটি বাড়ি আছে যেখানে গেলে আপনি পেয়ে যাবেন এক শান্ত পরিবেশের স্বাদ। গোটা এলাকাতে একটাই বাড়ি। আহ, এমন নির্জন বাড়িতে থাকার সুযোগ যদি পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। এক নজরে দেখে আসি সেই সমস্ত বাড়িগুলি। এক, এই বাড়িটির নাম ভেস্ত মেনিয়েখার আর্কিপেলাগো। আইসল্যান্ডের এই বাড়িটি বিশ্বের সবচেয়ে দুর্গম বাড়ি হিসেবে পরিচিত। দুই, ম্যাটেরিয়া থেলসে নামের এই বাড়িটি গ্রিসে অবস্থিত। আকাশে ঝুলন্ত এই পাহাড়ের কোলের বাড়িতে সত্যি কেউ থাকেন কিনা মহান আল্লাহ পাকই ভালো জানেন। তিন, নিউজিল্যান্ডের এক দুর্গম এলাকায় মার্কিন কূটনীতিবিদ মার্ক পালমারের ফার্ম হাউসটি 4,000 একর জায়গা জুড়ে রয়েছে। চার, কানাডার সেন্ট লরেন্স নদীর উপর একটা ছোট্ট দ্বীপ, তার উপরেই এক ছোট্ট বাসা। পাঁচ, ইতালির সান কলম্বানোতে পাহাড়ের গায়ে একটি চার্চ, এর অবস্থান বিস্ময় জাগানোর মতো যথেষ্ট। ছয়, সুইডেনের স্টকহোমের এক দুর্গম এলাকায় 137 স্কোয়ার মিটার জুড়ে রয়েছে এই ছোট্ট বাড়িটি। সাত, আলপাস পর্বতের ফরনন বুইঞ্জের উপর এই ছোট্ট কুঁড়ে ঘর। আট, হাঙ্গেরির এক প্রত্যন্ত গ্রামে একটি সুন্দর ছোট্ট আস্তানা, পিছনে পাহাড়, সামনে এক টুকরো ঝিল। নয়, এই সুন্দর বাড়িটির অবস্থান নরওয়েতে। দশ, পোল্যান্ডে সাদা বরফে ঘেরা বিস্তীর্ণ এলাকায় রয়েছে এই বাড়িটি। বন্ধুরা, বাড়িগুলো দেখে আপনার মনে কি প্রশ্ন জেগেছে নিশ্চয়ই কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।